দেখ ডিগ্রি কার হয়, অ্যাডজেক্টিভের হয়, ঠিক আছে। এবার এখানে আমরা দেখব ডিগ্রি চেঞ্জ রুলস ইন বেঙ্গলি, আমরা ডিগ্রি কীভাবে চেঞ্জ হয় সেটা বাংলায় দেখব। প্রথমে বলি হোয়াট ইজ ডিগ্রি, ডিগ্রিটা কী। ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের রূপভেদ, এর তিনটে ভাগে বিভক্ত, যথা বা যেমন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। এবার আসি পজিটিভ ডিগ্রি কাকে বলে বা বলতে কী বুঝি। কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বুঝতে অ্যাডজেক্টিভের যে রূপটি ব্যবহৃত হয় তাকে আমরা কী বলবো, পজিটিভ ডিগ্রি বলবো। যেমন মিস্টার সাহেব ইজ এ গুড ম্যান, মিস্টার সাহেব একজন ভালো মানুষ। একইভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে আসি। সাধারণত দুটি নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার হয় তাকে আমরা কী বলবো, কম্পারেটিভ ডিগ্রি বলবো। মানে দুইজন বোঝাতে হবে, সেটা দুটো নাউন হতে পারে, সেটা দুটো প্রোনাউন হতে পারে, কিন্তু দুটা বোঝাতে হবে। যেমন এখানে বলেছে সাহেব ইজ ওয়াইজার দ্যান গৌরাঙ্গা, বলছে সাহেব গৌরাঙ্গর থেকে বেশি জ্ঞানী। একইভাবে আমরা আসি সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে। সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপটি ব্যবহার করা হয় তাকে আমরা সুপারলেটিভ ডিগ্রি বলব। যেমন সঞ্জয় দাস ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, বলছি সঞ্জয় দাস এই টিমের সবচেয়ে ভালো প্লেয়ার, অর্থাৎ এই টিমের মধ্যে আরও যে প্লেয়ার আছে তার থেকে সঞ্জয় দাস সবচেয়ে ভালো প্লেয়ার বা খেলোয়াড়। এবার আমরা দেখব ফর্মেশন অফ ডিগ্রি, কীভাবে ডিগ্রিটা গঠিত হয়। এর কিছু একটা ডিগ্রি মানে পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, যার কিছু কিছু নিয়ম আছে। তো আমরা প্রথমে দেখব ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভস ফ্রম দেয়ার কম্পারেটিভস বাই অ্যাডিং ইয়ার অ্যান্ড সুপারলেটিভস বাই অ্যাডিং ইএসটি টু দ্য পজিটিভ ডিগ্রিস, সাম ফর্মস আর গিভেন বিলো, বলছে। এখানে আমরা কী দেখতে পারি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা মানে কোনো জায়গায় এক মানে শেষের দিকে যে ইয়ে থাকবে, অ্যালফাবেট থাকবে, সেখানে আমরা ইয়ার যোগ করে যে কম্পারেটিভ করতে পারবো এবং কী হবে ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে পারবো, ঠিক আছে। ওয়ান সিলেবল অ্যাডজেক্টিভ যেগুলো আছে, যেমন বোল্ড বোল্ডার বোল্ডেস্ট, ব্রাইট ব্রাইটার ব্রাইটেস্ট, এর বাংলা মানে অবশ্যই আছে, আমরা সে পরে পড়বো, এটা নিয়মটা দেখে নিচ্ছি। ডার্ক ডার্কার ডার্কেস্ট, গ্রেট গ্রেটার গ্রেটেস্ট, হাই হায়ার হায়েস্ট, নিউ নিউয়ার নিউয়েস্ট, নোবেল নোবলার নোবেলেস্ট, সুইট সুইটার সুইটেস্ট। এবার দুই নম্বর নিয়মে কী দেখতে পাচ্ছি আমরা, সাম অ্যাডজেক্টিভস এন্ডিং ইন ওয়াই এল ওয়াই ইয়ার ফ্রম দেয়ার কম্পারেটিভস বাই অ্যাডিং ইয়ার অ্যান্ড সুপারলেটিভ বাই অ্যাডিং ইএসটি, সাম ফ্রমস আর গিভেন। এখানে দেখা যাচ্ছে কোনো কোনো অ্যাডজেক্টিভ শেষের দিকে ওয়াই থাকে বা এল ওয়াই থাকতে পারে বা ইয়ার থাকতে পারে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, ইয়ার যুক্ত করতে পারি বা ইএস যুক্ত করতে পারি। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন ক্লেভার ক্লেভারার ক্লেভারেস্ট, হেলদি হেলদিয়ার হেলদিয়েস্ট, হলি হলিয়ার হলিয়েস্ট, লাভলি লাভলিয়ার লাভলিয়েস্ট, প্রিটি প্রিটিয়ার প্রিটিয়েস্ট, ওয়েলি ওয়েলদিয়ার ওয়েলদিয়েস্ট। একইভাবে এখানে মনে রাখতে হবে যে আমরা যদি কোনো জায়গায় ওয়াইটা পাই, সেই ওয়াইটা কী হবে, কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে দেখাচ্ছে ওয়াই আছে, সেই ওয়াইটা আমরা কী করবো, উঠিয়ে দেবো, উঠিয়ে দিয়ে ওখানে আই বসাবো। আমরা যখন কম্পারেটিভ বা সুপারলেটিভ যাবো সেখানে কী করতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে হয়, কোনো কোনো জায়গায় সেটা নাও হতে পারে, কিন্তু ব্যতিক্রম সেটা, কিন্তু এক্সেপশন বাদ দিয়ে যেটা হবে সব জায়গায় আই বসবে এবং ইয়ার হবে। একইভাবে আমরা দেখছি তিন নম্বর, অ্যাডজেক্টিভস অফ টু অর মোর সিলেবলস ফ্রম দেয়ার কম্পারেটিভস অ্যান্ড সুপারলেটিভ বাই পুটিং মোর অ্যান্ড মোস্ট ইন দ্য মোস্ট ইন দ্য ফ্রন্ট অফ দ্য পজিটিভ পজিটিভস, বলছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যেগুলো আমরা বিশেষ করে অ্যাবস্ট্রাক্ট টাউন এই টাইপের যেগুলো হয় বা এই ধরনের কিছু, সেগুলোর সামনে কী করতে পারি আমরা, কম্পারেটিভ আগে মোস্ট মানে মোর বসাতে হবে আর সুপারলেটিভ আগে মোস্ট বসাতে হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, অ্যাংসিয়াস মোর অ্যাংসিয়াস মোস্ট অ্যাংসিয়াস, বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল, কেয়ারফুল মোর কেয়ারফুল মোস্ট কেয়ারফুল, ডিফিকাল্ট মোর ডিফিকাল্ট মোস্ট ডিফিকাল্ট, ডিলিজেন্ট মোর ডিলিজেন্ট মোস্ট ডিলিজেন্ট, ডাউটফুল মোর ডাউটফুল মোস্ট ডাউটফুল,
ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং, অবস্কিওর, মোর অবস্কিওর, মোস্ট অবস্কিওর। তো এগুলোর মধ্যে খেয়াল রাখতে হবে যে কিছু কিছু বেশি বেশি বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো অ্যাবস্ট্রাক্ট টাউন, সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আমাদেরকে কম্পিটিভ করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে মোর, সুপারলি করতে গেলে মোস্ট বসাতে হবে। একইভাবে আমরা চার নম্বর নিয়মে চলে আসি, সাম অ্যাডজেক্টিভস ফ্রম দেয়ার কম্পারেটিভস অ্যান্ড সুপারলেটিভস ফলোয়িং নো রেগুলার রুলস। বলতে গেলে এখানে দিয়েছে আইসি ইরেগুলার্স সাম ফ্রমস আর গিভেনগুলো। কিছু কিছু ক্ষেত্রে এরা সঠিক, মানে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ যার ক্ষেত্রে কোনো রকম নিয়ম মানে না, ঠিক আছে। যেমন ব্যাট, ব্যাকেটে ইল দিয়েছে, মিল দিয়েছে, তিনটা যে কোনো থাকলেই হবে, কি ওর্স আর ওর্স্ট, ফর ফরমার, ফরমোস্ট বা ফার্স্ট, গুড যেটাকে আমরা ওয়েলও বলতে পারি, ব্যাকেটে ওয়েল দিয়ে থাকলে একই রকম লিখতে হবে, বেটার বেস্ট, হাইন্ড হাইন্ডার হাইন্ডমোস্ট, লেট লেটার বা ল্যাটার, ল্যাটেস্ট বা লাস্ট। একই রকমভাবে লিটিল লেটার, হ্যাঁ সরি, লিটিল লেস বা লেসার লিস্ট, মাচ বা মিনি থাকলে আমরা কী করবো, মোর মোস্ট, ওর থাকলে কী করবো, ওল্ডার বা এল্ডার, আর এখানে কী হবে, ওল্ডেস্ট বা এল্ডেস্ট। এবার নোট, মানে মনে রাখার বিষয় কি, দেয়ার আর সিক্স ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্বস ইন দ্য পজিটিভ ডিগ্রি বাট অ্যাডজেক্টিভস ইন দ্য কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। বলছে এখানে ছটা অ্যাডভার্ব আছে যারা পজিটিভ ক্ষেত্রে অ্যাডভার্বের মতো, কিন্তু কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিতে কী হয়, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের মতো। এর পজিটিভ ডিগ্রিতে কী হচ্ছে, বিনিথ, এটা কী হবে, নেদার নেদার মোস্ট, ফার থাকলে কী হবে, ফারদার ফারদেস্ট, ফর থাকলে কী হবে, ফারদার ফারদেস্ট, ইন থাকলে ইনার ইনার মোস্ট বা ইনমোস্ট, আউট থাকলে আউটার বা আটার, এখানে তারপরে হবে আটার মোস্ট বা আপমোস্ট, মানে আটমোস্ট, একইভাবে আপ আপার আপার মোস্ট। তো এইগুলো আমরা দেখলাম যে কীভাবে হচ্ছে, কোনো কোনো জায়গায় ব্যতিক্রম অবশ্যই আছে সেগুলো দেখে নেবে। এছাড়াও কী হয়, কোনো কোনো জায়গায় দেখা যাবে যে কোনো একটা লেটার ডবল হয়ে বসে, ঠিক আছে, কোনো কোনো জায়গায় লেটারটা ডবল হয়ে বসে, ওগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এখানে কটা উদাহরণ দিয়েছে, ইট ইজ পসিবল টু চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন অফ অ্যান অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স উইদাউট চেঞ্জিং মিনিং অফ দ্য সেন্টেন্স। আমাদের কী করতে হবে, মনে রাখতে হবে যে আমরা কোনো কোনো সেন্টেন্সের, মানে সেন্টেন্সকে একটা মানে পজিটিভ থেকে কম্পারেটিভ বা কম্পারেটিভ সুপারলেটিভ যাবো, তখন মনে রাখতে হবে আমরা সেন্টেন্সের মানেটাকে চেঞ্জ করতে পারবো না, আমরা খালি গঠনটাকে চেঞ্জ করতে হবে। এখানে কয়েকটা উদাহরণ দিয়েছে, হি ইজ অ্যাজ ফেথফুল অ্যাজ এ ডগ, এটা পজিটিভ, সে কুকুরের মতোই বিশ্বস্ত। এবারে আমরা কী করলাম, এটা চেঞ্জ করো কম্পারেটিভ দিয়ে, এ ডগ ইজ নট মোর ফেথফুল দ্যান হি, বলছে একটা কুকুর তার থেকে বিশ্বস্ত নয়, এটা কম্পারেটিভ। তাহলে এখানে দেখলাম যে এখানে কী হবে, চেঞ্জ হচ্ছে। একইভাবে এখানে কিছু দেওয়া আছে, নো আদার সিটি ইজ সো বিগ অ্যাজ কলকাতা, এটা পজিটিভ, কলকাতা এবার চেঞ্জ করলে কী হবে, কলকাতা ইজ বিগার দ্যান এনি আদার সিটি, এটা কম্পারেটিভ। একইভাবে সুপারলেটিভ করলে কী হবে, কলকাতা ইজ দ্য বিগেস্ট সিটি, এটা সুপারলেটিভ, ঠিক আছে। এখানে এইভাবে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নিবে। চেঞ্জ ডিগ্রিস অফ কম্পারিজন, ডিগ্রি কীভাবে পরিবর্তিত হচ্ছে সেটা। দ্য সেম আইডিয়া ক্যান বি এক্সপ্রেস ডিউরিং পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, একই ধরনের ধারণা সেটা আমরা পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ দ্বারা অ্যাডজেক্টিভ দ্বারা বুঝাতে পারি। ফর এক্সাম্পল, অল অফ থ্রি সেন্টেন্স গিভেন বিলো মিন্স দ্য সেম, আমরা আগেই পড়ে আসলাম একই রকম যে তিনটা নিচে তিনটা সেন্টেন্স যেমন করে একই ধারণাকে প্রকাশ করছে আগের মতোই। সুপ্রিয়া ইজ দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ক্লাস, সুপ্রিয়া এই শ্রেণীকক্ষের সবচেয়ে সেরা ছাত্র বলতে পারি, মানে বুদ্ধিমান ছাত্র। এবারে কী বলেছে এটা, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মার্ট অ্যাজ সুপ্রিয়া, ঠিক আছে। একইভাবে এটা পজিটিভ হয়ে গেল, এবার আমরা এটাকে কম্পিটিভ করি, কী হবে, সুপ্রিয়া ইজ স্মার্টার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস। তোমাদের মনে রাখতে হবে যে এনি আদার এরকম টাইপের থাকলে বুঝতে হবে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কী হবে, বেশিরভাগ ক্ষেত্রে কী হবে, কম্পারেটিভ ডিগ্রি হবে, ঠিক আছে, কম্পারেটিভ। যখন দেখবা মানে অল দা এরকম থাকবে ব্যাপারটা বা এরকম কিছু, তাহলে কী হবে সেটা, সুপারলেটিভ, ঠিক আছে। নো আদার বা এই টাইপের থাকলে তুমি অনেক ক্ষেত্রে সেটা পজিটিভে ধরে নিতে পারো, ঠিক আছে। তো মনে রাখবা যদি কোনো জায়গায় এনি আদার এই টাইপের জায়গায় থাকে, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে
কম্পাউন্ড যুক্তি হয়। এবার আমরা এখানে কতগুলো উদাহরণ করে দেখি। কি বলছে, শেক্সপিয়ার ইজ দ্য মোস্ট ফেমাস অফ অল রাইটার্স ইন ইংলিশ। এবার এটা যদি আমরা অন্য ফর্মে নিয়ে যাই তাহলে কী হবে, এটা এটা সুপারলেটিভ দিয়ে আছে। এবার আমরা এটাকে অন্য ফর্মে নিয়ে যাই, নো আদার রাইটার ইন ইংলিশ ইজ অ্যাজ ফেমাস অ্যাজ শেক্সপিয়ার। এটা হলো কি, পজিটিভ ডিগ্রি। এবারে এটা যদি আমরা কম্পারেটিভ দিই তাহলে কী করবো, শেক্সপিয়ার ইজ গ্রেটার দ্যান এনি আদার রাইটার ইন ইংলিশ। একইভাবে চলে আসি দুই নম্বর, আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। এবার এটা অন্য ফর্ম যদি নিজে কী হবে, নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। এটা হলো পজিটিভ, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল অফ অল মেটালস। এটা গেল হচ্ছে সুপারলেটিভ, আর ছিল আগেরটা যদি প্রশ্ন ছিল কম্পারেটিভ। তিন নম্বর কী বলছে, আই আর্ন অ্যাজ মাচ মানি অ্যাজ রাম। এটা যদি আমরা অন্য ফর্মে নিয়ে যাই তাহলে কী হবে, কম্পারেটিভ হলে কী হবে, রাম ডাজ নট আর্ন মোর মানি দ্যান আই ডু। এটাকে আমরা মনে রাখতে হবে, এই জায়গাটায় আমরা সেন্টেন্সটার অর্থটা পাল্টানো, মানে পাল্টে যাতে না যায় তার জন্য কী করলাম, নটটা ব্যবহার করলাম। একইভাবে চায়না ইজ লার্জার দ্যান ইন্ডিয়া, এটা কম্পারেটিভ আছে। এটা আমরা যদি অন্য ফর্মে নিয়ে যাই কী হবে, যদি পজিটিভ করি, ইন্ডিয়া ইজ নট অ্যাজ লার্জ অ্যাজ চায়না। একইভাবে পাঁচ নম্বর আসি, গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটাকে আমরা অন্য যদি অন্য ফর্মে নিয়ে যাতে কী হবে, গ্রিনল্যান্ড ইজ দ্য লার্জার দ্যান এনি আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। এটা গেল কম্পারেটিভ, নো আদার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ লার্জ অ্যাজ গ্রিনল্যান্ড। এটা গেল পজিটিভ। ঠিক আছে, একইভাবে চলে আসি আমরা, এয়ার ইজ লাইটার দ্যান ওয়াটার। এটাকে আমরা অন্যভাবে নিয়ে আসলে কী হবে, এখানটায় ওয়াটার ইজ নট অ্যাজ লাইট অ্যাজ এয়ার। এটা হচ্ছে পজিটিভ। একইভাবে আই অ্যাম টলার দ্যান মাই ব্রাদার, এটা কম্পারেটিভ আছে। আমরা যদি এটাকে পজিটিভ নিয়ে আসি, মাই ব্রাদার ইজ নট অ্যাজ টল অ্যাজ আই অ্যাম। ঠিক আছে, নটটা কেন ব্যবহার করলাম, সেন্টেন্সটা অর্থ পাল্টানো যাতে না যায়, অর্থটা একই থাকে তার জন্য। একইভাবে আট নম্বরটা কী বলছে, শ্যাম ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা এই একইভাবে চেঞ্জ করলে কী হবে, শ্যাম ইজ স্ট্রঙ্গার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। এটা গেল কম্পারেটিভ, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ শ্যাম। এটা গেলো পজিটিভ, আগে একটা কম্পারেটিভ, এটা পজিটিভ। আমি আবারও তোমাদের বলছি মনে রাখবা, এনি আদার বা এই সব টাইপের থাকলে তোমাকে বুঝে নিতে হবে সেটা কম্পারেটিভে আছে, আর নো আদারটা থাকলে বুঝবে এটা তোমার পজিটিভ বেশিরভাগ ক্ষেত্রে হয়। ঠিক আছে,